আমি মনে করি যদি আমরা একটা পরিবার হয়ে একসাথে আগাতে চাই তাহলে আমাদের বাংলাদেশটা আমরাই ডিভেল্ট করতে পারবো কেমন বাংলাদেশ চাই আমাদের ইন্সপিরেশনটা কী আমাদের অ্যাসপিরেশনটা এই ডিপেন্ডে করতেছে আমাদের চাওয়ার চাওয়ার সাথে আমাদের যে প্র্যাকটিস আছে প্র্যাকটিসের যে তার মধ্যে আমি জাস্ট আমার একটা অবজারভেশন শেয়ার করতে চাই আমি কুনমেঙ্গি ছিলাম লাস্ট দুই বছর ঠিক আগস্ট নয় তারিখের আগ থেকে সেইখানে একটা ফুলের মার্কেট আছে যেটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ফুলের মার্কেট এখানে শুধু গোলাপ আছে সাতশো পাঁচশো ছিয়াত্তর ক্যাটাগরির এবং ওই মার্কেটটাতে ওখানকার যে কৃষক যারা ওখানে ফুল সাপ্লাই দেয় তারা কিন্তু বছরের শুরু থেকেই তারা জানে আগামী একটা বছরে তারা কি পরিমাণ ফুল কোন ফুল কতটুকু পরিমাণে উৎপাদন করবে কীভাবে তার প্রক্রিয়াজাত করবে সব কিছু কিন্তু ক্যাটাগরি করা তাদের কোনো কোনো ফুলের কোনো ওয়েসটিতে কোনো সুযোগই নেই অর্থাৎ পুরো সিস্টেমটাকে তারা এত সুন্দরভাবে ডেভেলপ করেছে যে এই সেক্টরে একটা কাঁচা মাল বাট তারপর মিনিমাম তাদের লস কখনো হয় না তাদের ফেস করতে হয় না কথা হচ্ছে এই সিস্টেমটাকে ডেভেলপ করেছে নিশ্চয়ই না তার পিছনে শ্রম আছে ঘাম আছে তাদের পিছনে সবথেকে বড় জিনিস ক্যালকুলেশন আছে আমার কাছে যেটা মনে হয় জাতি হিসেবে আমরা অনেক বেশি আনক্যালকুলেটিভ আমাদের মধ্যে কোনো হিসেব নাই পরিসংখ্যান নাই এটা আমার কাছে একটা বড় সুন্দর জায়গায় মনে হয় আজকে আমরা এখানে যারা আছি আমরা কিন্তু মেজরিটি বাংলাদেশ ঠিক এই মুহূর্তে দু হাজার আট সাল থেকে দু হাজার পঞ্চাশ সাল পর্যন্ত সাতষট্টি পার্সেন্ট ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এর মধ্যে কিন্তু বসবাস করছে অর্থাৎ আমরা এই সময়টার মধ্যে আমাদের যে যাদের বয়স পনেরো থেকে পঁয়ষট্টি বছর এই জনসংখ্যার পৌষটা হচ্ছে সাতষট্টি পার্সেন্ট রাইট নাও এই দু হাজার চব্বিশে সেই সংখ্যাটা হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট দুই পার্সেন্ট কিন্তু অলরেডি আমরা লুজ করে ফেলেছি সামনের দিন যত যাবে তত আমরা লুজ করতে থাকবো কিন্তু কথা হচ্ছে যদি আমি এই ন্যাশনাল বিল্ডিং বা রি বিল্ডিং যাই বলি না কেন এই রিবিল্ডিং এর যদি লালন করতে চাই যদি মানে একটা প্রজেক্ট হিসেবে দেখতে চাই সেই প্রজেক্টের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ কি তিনটা উপাদান একটা হচ্ছে সময় একটা হচ্ছে টাকা আর একটা হচ্ছে আপনার পিপল আমাদের কিন্তু দেশটা খুব ছোট্ট প্রচুর ঘনবসতি পূর্ণ একটা দেশ কিন্তু আমাদের সম্পদ আছে আবার কিছু চ্যালেঞ্জও আছে সেই চ্যালেঞ্জটাকে আমরা কিভাবে মোকাবেলা করবো আমাদের পলিসির গুরুত্বপূর্ণ পার্ট হওয়া উচিত সেই জিনিসটা আমি মনে করি এই ক্ষেত্রে যদি আমি বলি যে আমার সবাই কি পনেরো থেকে এখন ফর্মাল এডুকেশন নেওয়ার অবস্থায় আছে নিশ্চয়ই নাই আবার চার বয়স চল্লিশ হয়ে গেছে সে কি আসতে পারবে যে লেখাপড়া করে নাই যার হচ্ছে অন্য স্কিল আছে তাহলে তার স্কিলের কি কোনো ব্যবহার আমরা করবো না কীভাবে আমরা জায়গাগুলো কাভার করতে পারি তার জন্য একটা ভোকেশনাল এডুকেশান যে সিস্টেমটা আছে এটা খুব ভালো একটা মাধ্যম হতে পারে আমরা যদি জাস্ট এই নর ফর্মাল নন ফর্মাল তারপর সে এডুকেশন ইনস্ট্রাকচারের মধ্যে আমাদের কিন্তু অনেক বৈচিত্র্য আছে দেখা যায় মাদ্রাসা প্রচুর স্টুডেন্ট আছে এখানে অনেকে হাফেজ আছে যাদের যাদের কাছে আপনার ছয় হাজার ছয়শো ছে আয়াত অসংখ্য আরবি শব্দের যে ভোকা বলে তাদের মাথায় কিন্তু আছে কিন্তু তারা জানে না হাউ টু ট্রান্সলেট ইট আমরা যদি তাদেরকে জাস্ট একটু এই ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে একটু আরেকটু ডেভেলপ করি করাই যদি ওদেরকে একটা ড্রাইভিং লাইসেন্স কিংবা একটা কুকিংয়ের মধ্যে কিছু স্কিল তার সাথে আপনার ফর্মাল এজুকেশন তেমন কোনো সম্পর্ক নাই জাস্ট দুই মাস চার মাস ছয় মাস একটা কোর্স করলে কিন্তু এটা হয়ে যায় এরকম একটা জায়গা যদি নিয়ে এসে এই দেখা যায় যে আরবি ভাষাভাষী যে দেশগুলো আছে ওই দেশগুলোতে যদি পাঠিয়ে দেই ওরা কিন্তু বেটার রেমিডেন্স দিতে পারে আমাদের আজ করে যেই স্যালারিতে ইনকাম করে যেই স্যালারিতে জব করে যে পরিশ্রমটা করে সেই পরিশ্রম তখন কিন্তু কিন্তু দরকার হয় না আমরা কম সময়ে কম ইনভেস্টে জাস্ট একটু অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের মাধ্যমে কিন্তু একটা ভালো ফিডব্যাক কিন্তু আমরা নিয়ে আসতে পারি আমাদের সেই সুযোগটা কিন্তু আমাদের রয়েছে একইভাবে যদি আমরা স্কিলের কথা বলতে চাই যে কিছু মানুষ সেমি স্কিল কিছু মানুষ হচ্ছে আনস্কিল্ড জাস্ট আনস্কিলদের যদি আমরা সেমি স্কিল কনভার্ট করি সেমি স্কিল যদি রিস্কিলডে কনভার্ট করি তাহলে কিন্তু আমাদের রেমিটেন্স একটা বড় একটা প্রভাব কিন্তু চলে আসে আর এই ক্ষেত্রে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে ফাইন্যান্সের ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জটা কীভাবে মোকাবেলা করতে পারি সেটা নিয়ে আমরা হয়তো পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো যেহেতু আমাকে মাত্র দুই মিনিট সময় দিয়েছেন তা আমি এই প্রসঙ্গে যেতে চাচ্ছি না অবশ্যই তার ক্ষেত্রে খুব ভালো সলিউশন কিন্তু আছে কারণ এই যে সময়টা টেকনোলজির যুগটা আমরা এই টেকনোলজি যে প্রপার ইউজটা করতে পারি কিভাবে করতে হবে যার যদি এত ইন্টোডাকশনটা আমরা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু অনেক বড় বড় প্রবলেম কিন্তু আমরা সমাধান করতে পারি আজকের ভাবনা আর সেই উনিশশো একাত্তর সালের ভাবনা চব্বিশে এসে কিন্তু সেগুলো এক্সিকিউট হয় নাই একাত্তরের প্রেক্ষাপট নব্বই প্রেক্ষাপট চব্বিশে কিন্তু সম্পূর্ণ উল্টোটাই ছিল সো আমাদের এই চেঞ্জের জায়গাটা যদি আমরা অ্যাড্রেস করতে পারি যদি আমরা আমাদেরকে কানেক্ট করতে পারি তাহলে আমাদের বাংলাদেশে আমরা রিবিল্ড করতে পারবো